আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এভেন টেক। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের যে স্যামসাং ফোনগুলো 3 থেকে 4% শর্ট হয়ে যায়, এই শর্ট অবস্থায় ফোনগুলো ডেড হয়ে যায়, অন হয় না, তো এই সমস্যাগুলো কিভাবে সলভ করবেন খুবই সহজ একটি ট্রিক্স দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখতেছেন আমার হাতে একটি স্যামসাং J6 মডেলের সেট, এই ফোনটাতে একই সমস্যা। আমি যখন আমার এই মিটার দিয়ে মাপতেছি সেটটা, তখন দেখেন এটা কিন্তু এতটুক পরিমাণে শর্ট দেখা যাচ্ছে। দেখুন এতটুক পরিমাণে শর্ট, মানে হাফ শর্ট দেখা যাচ্ছে আমার মিটারের, মিটার অনুযায়ী হাফ শর্ট দেখা যাচ্ছে। আর যখন আমরা এটা মাল আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে ওইটাতে কানেক্ট করে অন করার চেষ্টা করব বা পাওয়ার সাপ্লাই দিয়ে কানেক্ট করব, তখন দেখবেন এটাতে কত পার্সেন্ট সেন্স দেখায় পাওয়ার সাপ্লাইতে। তো দেখুন বন্ধুরা, আমার পাওয়ার সাপ্লাইতে আমি এটা কানেক্ট করে নিলাম, পরে আমি যখন পজিটিভ প্রুফটা আমার ব্যাটারির কানেকশনে দিতেছি, তখন 3% অটোমেটিক সেন্স দেখাইতেছে। এটা কিন্তু পাওয়ার সুইচ শর্ট করা হয় নাই, অটো 3% সেন্স দেখাইতেছে। তো আমরা এখন পাওয়ার সুইচটা একটু শর্ট করে দেখি কত পার্সেন্ট সেন্স দেখায়। তো দেখুন পাওয়ার সুইচটা এখন শর্ট করলাম, পাওয়ার সুইচটা শর্ট করার ফলে এটা 4% শর্ট দেখায়, 4% সেন্স করতেছে। 4% সেন্স করলে তো সেট অন হবে না, সেন্স এই ধরনের সেট মোটামুটি অন করতে গেলে মিনিমাম 28%, 25%, 30% সেন্স থাকতে হয়। তো আমাদের যেই পাওয়ার সাপ্লাই ওয়্যার আছে, এটা আমি আমার মাদারবোর্ডের নেগেটিভ ওয়্যারটা মাদারবোর্ডের বুড়িতে লাগাইলাম এবং পজিটিভটা আমার টুইজারে লাগাই নিলাম। এখন যেটা করব বন্ধুরা, আমাদের প্রায় যে স্যামসাংয়ের ফোনগুলা আপনাদের বোঝার স্বার্থে আমি একটা ড্রয়িং করছি, প্রায় যে স্যামসাংয়ের সেটগুলো বর্তমানে এই ধরনের চার্জিং আইসি ইউজ করে। এই চার্জিং আইসির পাশে দেখবেন এই ধরনের একটা কয়েল থাকে, এটা অফ হোয়াইট কালারের একটা কয়েল, অফ হোয়াইট সিলভার কালার এই ধরনের একটা কয়েল। তো আমাদের যে পজিটিভ লাইনটা আছে মিটারের, এটাতে আমরা এক পাশে কয়েলের এক প্রান্তে টাচ করে দেখবো কোথাও গরম হচ্ছে কিনা, বা যদি কয়েলটা গরম হয় তাহলে আমরা অপোজিট সাইডে টাচ করব। অপোজিট সাইডে টাচ করার ফলে হবে আমাদের যেই পার্টসটা শর্ট বা যেই আইসিটা শর্ট হয়ে গেছে ওইটাই গরম হবে, বা যেই সেকশনে শর্ট হয়ে গেছে ওই সেকশনটা গরম হবে। দেখুন এইভাবে হাত দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন কোথাও গরম হচ্ছে কিনা। আমি বোঝার চেষ্টা করতেছি এই যে এই অংশটাতে মনে হচ্ছে গরম হচ্ছে। তো আমরা ভালোভাবে বোঝার কারণে আমরা মাদারবোর্ডটা উল্টায়া অপোজিট সাইডে একই প্রক্রিয়ায় আমরা হাত দিয়ে আবার বোঝার চেষ্টা করবো কোথাও গরম হচ্ছে নাকি। তো বন্ধুরা দেখুন, আমি একই প্রক্রিয়ায় দেখলাম, চেক করলাম, এইখানেই গরম হচ্ছে, অন্য কোথাও গরম হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইউনিট। এই নেটওয়ার্ক ইউনিটে যেহেতু গরম হচ্ছে, তাহলে এই নেটওয়ার্ক ইউনিটের যে কোনো ক্যাপাসিটার গরম হতে পারে, এখানে অনেক ক্যাপাসিটার দেখা যেতেছে। তাহলে আমরা আমাদের মাল্টিমিটারের মাধ্যমে এই ক্যাপাসিটারগুলো মাইপা দেখবো যে কোন ক্যাপাসিটারটা শর্ট বা আইসিও শর্ট হতে পারে। যদি আমরা মাইপটা দেখি আমাদের ক্যাপাসিটার শর্ট, তাহলে আমরা ক্যাপাসিটার রিমুভ করে দেখতে পারি, বা যদি মনে হয় আমাদের যে কোনো আইসি শর্ট মনে হচ্ছে তাহলে আমরা ওই আইসিটা রিমুভ করে দেখব। তো বন্ধুরা, আমি পুরো ইউনিটটা মাপার পরে দেখলাম মনে হচ্ছে আমাদের আইসিটা শর্ট আছে, কারণ এই আইসিটাই গরম হচ্ছিল। তো আমরা এই আইসিটা রিমুভ করে দেখব। এখন রিমুভ করার পরে দেখি ফলাফল কি হয়। হ্যাঁ, আমাদের আইসিটা আমরা রিমুভ করে ফেললাম। তো বন্ধুরা, এখন আমরা আমাদের যে মাদারবোর্ডটা ছিল এই মাদারবোর্ডটা আবারও খুব ভালোভাবে আমাদের মিটারের সাহায্যে চেক করে দেখব যেই সব জায়গাতে শর্ট ছিল ওই সব জায়গায় শর্ট আছে নাকি। তো আমাদের নেটওয়ার্ক আইসির এই পাশে কিন্তু শর্ট দেখাইছে, ফুল শর্ট দেখাইছিল, এখন কিন্তু দেখুন এখন কোনো শর্ট নাই মিটারে, এখানে কিন্তু ফুল শর্ট দেখাইছে আইসিটা রিমুভ করার আগে, এখন কোনো শর্ট নাই। তো আমাদের যে ব্যাটারি টার্মিনাল ছিল ওইখানে কিন্তু আগে দেখাইতো আমাদের মিটারের অনুযায়ী হাফ শর্ট,
তো ওইখানে এখন আমরা আবার মেপে দেখব ওই হাফ শট আছে নাকি। দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু কোনো শট নাই এখন আর। তো এখনটা এখন মাদারবোর্ডটা পুরোপুরি ঠিক মনে হইতেছে, কোনো শট নাই। আমাদের যে পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করলে আগে 3% অটো সেন্স দেখাইতো, এটাও একবার আমরা চেক করে দেখব আপনাদের দেখানোর জন্যই যে এখানে আর কোনো সেন্স আছে নাকি। তো দেখুন আমি আমার পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে নিলাম। দেখুন বন্ধুরা, আমি যখন আমার পাওয়ার সাপ্লাইয়ের প্লাস টার্মিনালটা, ব্যাটারি প্লাস টার্মিনালে টাচ করতেছি, এখন কিন্তু আগের মতন ওই 3 সেন্স দেখাইতেছে না। তার মানে আমাদের মাদারবোর্ডটা পুরোপুরি ওকে আছে এখন, কোনো শর্ট নাই। তাহলে বন্ধুরা, এখন আমাদের মাদারবোর্ডটা বডিতে সেট আপ করে আমরা পাওয়ার দিয়ে ওপেন করার চেষ্টা করব, দেখি ওপেন হয় নাকি। তো বন্ধুরা, লক্ষ্য করুন পাওয়ার সুইচটি শর্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের ফোনের পাওয়ারটি চলে আসছে, তার মানে আমাদের ফোনটি এখন ওকে আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অ্যাভেনটেকের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।